প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সাবান প্রস্তুতি নিয়ে আলোচনা করব, কিভাবে সাবান প্রস্তুত করা যায়। তো প্রথমে আমাদের যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে সাবান আসলে কি। সাবান হচ্ছে একটা লবণ, সাবান হচ্ছে সোজা কথা একটি লবণ। এটি হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম অথবা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ। যে সাবানকে আমরা সংক্ষেপে যদি সাবানের সংকেত লিখতে যাই তাহলে RCOONA কিংবা RCOOK, এখানে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। এখানে যে আর বলছি এটি হচ্ছে একটি দীর্ঘ শিকল বিশিষ্ট অ্যালকাইল মূলক। সেক্ষেত্রে যে অ্যালকাইল মূলকে কার্বন থাকে এই কার্বনের সংখ্যা 12 থেকে 18টি হতে পারে, 12 থেকে 18টি হতে পারে। এখন উচ্চতর ফ্যাটি অ্যাসিড বলতে যে অ্যাসিডগুলি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, যার সংকেত হচ্ছে C17H35, COOH স্টিয়ারিক অ্যাসিড। এছাড়া রয়েছে পামিটিক অ্যাসিড C15H31, COOH পামিটিক অ্যাসিড। এবং আরেকটি অ্যাসিড রয়েছে, সেটি হচ্ছে অলিক অ্যাসিড, এটা হচ্ছে C17H33, COOH। এখানে আমি তিনটি উচ্চতর অ্যাসিড লিখলাম, যার মধ্যে স্টিয়ারিক অ্যাসিড এবং পামিটিক অ্যাসিড, এই দুটো অ্যাসিড হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অর্থাৎ এইখানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, এবং যেটি অলিক অ্যাসিড এটি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এখন আমরা কিভাবে বুঝলাম এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড? তুমি যদি লক্ষ্য করো এর অ্যালকাইল মূলকগুলি তাহলে বুঝতে পারবে এটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কিনা, কারণ এখানে কার্বন সংখ্যা হচ্ছে 17, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 35। আমরা জানি যে অ্যালকেন যে যৌগগুলি হয় সেখান থেকে যে অ্যালকাইল মূলক হয় সেখানে কার্বন থেকে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের চাইতে একটা বেশি হয়। সেক্ষেত্রে এখানে 17, 35, 15, 31 স্বাভাবিক রয়েছে। কিন্তু যখন আমরা অলিক অ্যাসিডের দিকে লক্ষ্য করছি, এই অলিক অ্যাসিডে কার্বন সংখ্যা 17, হাইড্রোজেন সংখ্যা কিন্তু কমে গেছে 33। কাজেই আমরা বলতে পারি এটি হচ্ছে একটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কারণ এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে। এবার সাবানায়ন বিষয়টি কি? সাবানায়ন হচ্ছে সাবান তৈরির প্রক্রিয়া। যখন সাবান প্রস্তুত করা হয় তখন সাবানের সঙ্গে উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি হয়। এই গ্লিসারিন এবং সাবান প্রস্তুতির যে পুরো প্রক্রিয়াটি সেটি হচ্ছে সাবানায়ন প্রক্রিয়া। এবারে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সোপ কেক। সোপ কেক কি? একটা পাত্র, সেই পাত্রের মধ্যে যদি সাবানের মিশ্রণের মধ্যে সেই পাত্রের মধ্যে যদি সাবানের মিশ্রণের মধ্যে এখানে সাবানের মিশ্রণ বলতে সাবান এবং গ্লিসারিনের মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে এই সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে ধরে সাবানের যে অণুগুলো আছে সেগুলি ভেসে ওঠে, এবং ছাঁকনির সাহায্যে পৃথক করে নিলে সেই বিষয়গুলি সাবানে পরিণত হয়। কিন্তু বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করো, সাবানের যে মিশ্রণ সেই মিশ্রণের মধ্যে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড ঢেলে দিই বা যোগ করি, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডকে সাবানের যে অণুগুলি রয়েছে সেই অণুগুলি ঘিরে ধরবে এবং এটি ওপরে ভাসমান অবস্থায় থাকবে, এবং নিচে কি থাকবে? নিচে থাকবে গ্লিসারিন। এই সাবানের অণুগুলি যে ওপরে ভাসমান অবস্থায় থাকে সেটাই হচ্ছে সোপ কেক। এবার আমরা সাবান প্রস্তুতিতে চলে যাব। সাবান প্রস্তুতির জন্য যে উপকরণগুলি লাগবে সেটি হচ্ছে তেল বা চর্বি, সেখানে নারিকেল, সয়াবিন, পাম বা অলিভ অয়েল হতে পারে, কিংবা গবাদি পশুর চর্বি হতে পারে। তার সঙ্গে যেটি লাগবে সেটি হচ্ছে ক্ষার, সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন ঠিক কিভাবে আমরা সাবান তৈরি করব? সাবান তৈরি করার যে প্রধান উপাদান সেটা হচ্ছে তেল বা চর্বি। এই তেল বা চর্বি হচ্ছে উচ্চতর অ্যাস্টার। এখন আমরা জানি যে অ্যাস্টার কিভাবে তৈরি হয়। অ্যাস্টার তৈরি হয় অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে অ্যাস্টার তৈরি হয়। তাহলে প্রথমত আমরা তেল বা চর্বি কিভাবে তৈরি হয় সে বিষয়টির আলোচনা করব এবং সে বিষয়ের বিক্রিয়াটি বোঝার চেষ্টা করব। মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমি বিক্রিয়া কিভাবে তৈরি করছি। CH2 বন্ড OH, CH বন্ড OH, CH2 বন্ড OH, এটি হচ্ছে গ্লিসারল, এটি একটি বিশেষ ধরনের অ্যালকোহল, এটিকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলা হয়, প্লাস অ্যাসিড 3 C17H
35COOH এটি হচ্ছে অ্যালকোহল এবং এটি হচ্ছে অ্যাসিড অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে কি তৈরি করে অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে তৈরি করে তেল বা চর্বি যেটাকে এস্টার বলা হয় এখন কিভাবে বিক্রিয়াটি হয় সেটি লক্ষ্য করো অ্যালকোহলের OH মূলক এই অ্যালকোহলের OH মূলকগুলি অ্যাসিডের হাইড্রোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে এবং পুরো এই স্টিয়ারেট যে আয়নটি রয়েছে এই স্টিয়ারেট আয়নটি যেহেতু তিনটি রয়েছে তারা এই তিন জায়গায় রিপ্লেস হবে তাহলে কিভাবে রিপ্লেস হবে রিপ্লেস হওয়ার বিষয়টি লক্ষ্য করো CH2 বন্ড COO C17 H35 বন্ড CH বন্ড COO C17 H35 বন্ড CH2 COO C17 H35 এই হচ্ছে তেল বা চর্বি যেটার নাম হচ্ছে গ্লিসারাইল ট্রাই স্টিয়ারেট গ্লিসারাইল এটির নাম হচ্ছে গ্লিসারাইল ট্রাই স্টিয়ারেট কারণ এখানে তিনটি স্টিয়ারিক অ্যাসিডের স্টিয়ারেট যে মূলক সেই মূলকটি রয়েছে যেটা আমরা তেল বা চর্বি নামে পরিচিত তেল বা চর্বি নামে যেটি পরিচিত তাহলে এই চর্বির সঙ্গে আর কি তৈরি হবে এই চর্বির সঙ্গে যে বিষয়টি তৈরি হবে সেটা হচ্ছে পানি তৈরি হবে তিন অণু পানি তৈরি হবে তাহলে আমরা তেল বা চর্বি পেয়েছি এই তেল বা চর্বির সঙ্গে যদি কস্টিক সোডা বা কস্টিক পটাশ বিক্রিয়া করি তবেই আমরা সাবানটি পেয়ে যাব তাহলে অনেকের মনে একটি খটকা থাকে যে তেল বা চর্বি কীভাবে প্রস্তুত হয় সেটি হচ্ছে গ্লিসারল এবং স্টিয়ারিক অ্যাসিড এর সংমিশ্রণে এই তেল বা চর্বি প্রস্তুত হয় এবার চলো আমরা কীভাবে তেল বা চর্বি থেকে সাবান তৈরি করা যায় সে বিষয়টি দেখি তাহলে আমরা এখানে তেল বা চর্বি লিখেছি বিক্রিয়ক হিসেবে তার সঙ্গে আমরা যেটি লিখব সেটি হচ্ছে কস্টিক সোডা এখানে তিন অণু কস্টিক সোডা আমরা লিখলাম এইবার বিক্রিয়া করব এখন লক্ষ্য করো বিক্রিয়াতে এই যে স্টিয়ারেট যে আয়নটি রয়েছে এটি তিনটে জায়গায় কিন্তু স্টিয়ারেট আয়ন রয়েছে এই স্টিয়ারেট আয়নটি কিন্তু তেল বা চর্বি থেকে আলাদা হয়ে যাবে এবং সেই জায়গায় এই হাইড্রক্সাইড তিনটা হাইড্রক্সাইড আয়নগুলি রিপ্লেস হবে তাহলে কি ঘটনা ঘটবে এখানে বিক্রিয়ার ফলে যেটা তৈরি হবে সেটি হচ্ছে C17H35COONA অর্থাৎ এখানকার তিনটা সোডিয়াম এই তিনটা স্টিয়ারেট আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম স্টিয়ারেট তৈরি করেছে এটি হচ্ছে সাবান সোডিয়াম স্টিয়ারেট এটি হচ্ছে সাবান তার সঙ্গে উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি হবে সেক্ষেত্রে CH2 বন্ড OH CHOH এবং CH2OH তাহলে আমরা বলতে পারি তেল এবং চর্বি থেকে যে সাবান তৈরি হয় সেই সাবানের সঙ্গে উপজাত হিসেবে কিন্তু গ্লিসারিন পাওয়া যায় তো এই হচ্ছে সাবান সোডিয়াম স্টিয়ারেট এখন সাবান তৈরির আরও একটি বিক্রিয়া রয়েছে যদি তেল এবং চর্বি না পাওয়া যায় তাহলে অ্যাসিডের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়ার মাধ্যমে কিন্তু সাবান তৈরি করা যায় যেহেতু আমরা শুরুতেই বলেছি সাবান হচ্ছে একটি লবণ তাহলে কিভাবে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় সাবান তৈরি করা যায় সে বিষয়টি আমরা দেখি স্টিয়ারিক অ্যাসিড আমি পামিটিক অ্যাসিড দিয়ে করছি C15H31COOH এই হচ্ছে পামিটিক অ্যাসিড তার সঙ্গে আমরা কস্টিক পটাশের বিক্রিয়ার মাধ্যমে সাবানটি প্রস্তুত করছি তো তোমরা জানো যে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের OH আয়ন বিক্রিয়া করে পানি তৈরি করে যে কোনো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় এটি একটি বিশেষ ধরনের প্রশমন বিক্রিয়া বটে C15H31COOK এটি হচ্ছে পটাশিয়াম পামিটেট তার সঙ্গে পানি H2O তাহলে এভাবেও কিন্তু আমরা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে সাবান প্রস্তুত করতে পারি তবে তেল এবং চর্বি থেকে প্রস্তুতকৃত সাবানের সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে সাবানটি প্রস্তুত হয় তার গুণগত পার্থক্য রয়েছে কারণ দেহত্বকের জন্য এই চর্বি থেকে প্রস্তুতকৃত সাবান বেশি উপযোগী কেননা এখানে গ্লিসারিন থাকে সেক্ষেত্রে এটি অনেকটা নরম থাকে আর তুমি যদি অ্যাসিড এবং ক্ষারের থেকে সাবান প্রস্তুত করো তাহলে সেই
সাবানে অ্যাসিড এবং ক্ষারের জলীয় উপাদান থাকে, যার ফলে সেই সাবানটি দেহত্বকের জন্য খুব একটা সুবিধের হয় না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সাবান প্রস্তুতির বিক্রিয়া। আশা করি তোমরা বিক্রিয়াগুলি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।